কলেজের ফেস্টিভ্যাল সামনে, তোড়জোড় চলছে প্রোগ্রামের, নাচ গান আবৃত্তি নাটক এসবের মহড়াদিতে চারদিকে হইচই। এখনকার মতো ক্লাস ফুল বাঙ্ক। এবছরের ফেস্টে নতুন চমক ঈগলের পালক ব্যান্ডের গান। আমি থার্ড ইয়ারে, শেষ বছর জমিয়ে মজা করব ঠিক করেছি, সাথে একটা ছোট্ট আবৃত্তির পারফরমেন্সও করব। ক্লাস প্রায় পুরো ফাঁকা, আমি রাহুল আর অয়ন শুধুমাত্র ক্লাসে বসে আড্ডা দিচ্ছিলাম। অয়ন বলল, দুদিন পর তো প্রোগ্রাম, আমাদের সেরকম কাজও নেই, চল আমার সাথে এক জায়গায় বেরিয়ে আসবি। আমি বললাম, এখন আবার কোথায়? বেশি দূর নয়, ওই ঝাড়গ্রাম, ওখানে অনেকদিনের পুরনো আমাদের একটা কুঠি বাড়ি আছে, আমার দাদার মেয়ের জন্মদিন, সেখানে ছোটখাটো একটা পার্টি হবে কাল, চল বেশ মজা হবে। রাহুলের ইচ্ছে ছিল না যাবার, ও বলল, না না অতটা জার্নি করে এসে প্রোগ্রাম করা অসুবিধা হবে। অয়ন নাছর বান্দা, কিসের জার্নি? হ্যাঁ কিসের জার্নি, যাবি তো বাইকে করে, খাবি দাবি রেস্ট নিবি, পরশু আরামসে চলে আসবি, নো প্রবলেম, কি বলিস রানি? ও যে কারোর কথা শোনার বান্দা নয় তা আমি আগে থেকেই জানতাম, আর তাছাড়া পুরনো আদিকালের বাড়ি দেখা লোকটাও সামলাতে পারলাম না। বললাম, বেশ যাব, তবে পরশু সকাল সকাল বেরিয়ে আসতে হবে বলে দিলাম। পাক্কা, তাহলে কাল দুটো ক্লাস করে দুপুর একটা নাগাদ বেরিয়ে পড়ব, বুঝলি? ঠিক আছে ডান। রাহুলও ঘাড় নাড়ল। পরের দিন জিওগ্রাফি ক্লাস থেকে বেরিয়ে দেখলাম রাহুল মাঠের বেঞ্চে বসে গেম খেলছে। কি ব্যাপার রে, কি গেম খেলছিস? আর গেম, এই এক গেম খেলতে খেলতে বোর হচ্ছি, একটা ভালো কিছু সাজেস্ট কর না। ও এই ব্যাপার, নস্ট্রাপ্রো অ্যাপ্লিকেশনটা ইনস্টল কর, এটা লিগাল স্পোর্টস প্রেডিকশন অ্যাপ্লিকেশন, এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবি। তাই কিভাবে? এই দেখ, অ্যাপটা ইনস্টল করার পর তোর ফেভারিট গেম সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের সঠিক উত্তর প্রেডিক্ট করতে পারলেই পয়েন্ট পাবি, আর সেটা রিয়েল ক্যাশে কনভার্ট করতে পারবি, ওই টাকা খুব সহজে পেটিএম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবি, ব্যাস হয়ে গেল। আর তাছাড়া এখানে অনেক গেমের অপশান পাবি, যেমন ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন, আরও অনেক কিছু, ক্রেডিট কর আর টাকা কামা, ব্যাস আর কি চাই, থ্যাংকস ব্রো। এই অয়নের কি ব্যাপার বলতো, ও কোথায়? রাহুল ছোট্ট করে হেসে বলল, দেখ ব্যাটা ভুলে মেরে দিয়েছে কিনা। অমনি সামনে থেকে হর্নের আওয়াজ, চলে এসেছি চলে এসেছি। দুজনে ছুটতে গেলাম ওর কাছে, নে নে এখন হেলমেটগুলো পরে চেপে বস। রাহুল হেসে বললে, হ্যাঁ হ্যাঁ জানি জানি, সেফ ড্রাইভ সেফ লাইফ। তারপর জাতীয় সড়ক ধরে চললাম ঝাড়গ্রামের পথ। ঘন্টাখানেক চলার পর জঙ্গলের রাস্তা পড়ল, সার দেওয়া লম্বা লম্বা গাছ আর অজানা পাখির ডাক, বেশ কাছছোঁয়া পরিবেশ। রাহুল বলল, বাবা এ তো বেশ ভুতুড়ে জায়গা রে। অয়ন, আর কতক্ষণ? এই তো চলে এসেছি, আর মিনিট ১৫। ডান দিকে জলার পাশ দিয়ে আর কিছুটা যেতেই চোখে পড়ল মস্ত কুঠি বাড়ি। আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল, বাবা কি বিশাল রে। অয়ন বাড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই বাগান বাড়িটা আমার দাদুর বাবা কিনেছিলেন, রবি ঠাকুরের আমলে লোক ছিলেন তো, রবি ঠাকুরের কুঠি বাড়ি থেকে উজ্জীবিত হয়ে উনিও এই বাড়ির নাম দিয়েছিলেন কুঠি বাড়ি। এতদিন আমরা কেউ আসতাম না, সেদিন দাদুই এ বাড়ি থেকে সকলকে ঘুরে আসতে আদেশ দিল, সামনে বুচকেটার জন্মদিন ছিল, ঠিক হলো এখানেই হবে অনুষ্ঠানটা। রাহুল বললে, ভালো বুদ্ধি, রদ দেখা কলা বেচা দুটোই হবে। বাড়িতে ঢুকলাম যখন সময় বিকেলের দিকে পাড়ি জমিয়েছে, কিছু খাবার গলাধঃকরণ করার পর অয়নের দাদার সাথে আলাপ হলো। ওই যে আমার দাদা আসছে। নমস্কার, আমি অয়নের দাদা স্বয়ন, তোমরা অয়নের বন্ধু তাই না? আজকে রাতটা থাকছো তো? আমি আমতামতা করছিলাম, হ্যাঁ মানে থেকে যেও থেকে যেও, রাতে জঙ্গলের রাস্তায় বেরোতে হবে না। এই অয়ন, ওদের বাড়ির সকলের সাথে আলাপ করা, আর বাড়িটাকে ঘুরিয়ে দেখা ভালো করে। অয়ন ঘাড় নাড়ল, হ্যাঁ দাদা। আলাপচারিতার পর অয়নের সাথে গেলাম দক্ষিণের খোলা বারান্দায়, জায়গাটা বিশাল, একটা মস্ত ছাদের মতো আর কি। হালকা অন্ধকার নেমেছে বাড়ির চারিদিক জুড়ে,
ঝিঝি পোকা আর বাসা ফেরতা পাখিদের ডাকে সন্ধ্যেটা আরও মুখর হয়ে উঠেছে। এখানে আশপাশে জনবসতি সেরকম নেই। অয়ন আর রাহুল রেলিংয়ের ধারে দাঁড়িয়ে গল্প করছিল, আমি করিবর্গার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম। অয়ন চেঁচিয়ে উঠল, হ্যাঁ যাবি না, চল নিচে সবাই অপেক্ষা করছে যে। হ্যাঁ আসছি আসছি। যাবার সময় হালকা আলোয় চোখে পড়ল দেওয়ালে আঁকিবুকি কাটা। আঁকিবুকি হলেও স্পষ্ট লেখাটা, হেথায় একুশ হতে মানা, এখনই পালিয়ে জানা। থমকে দাঁড়িয়ে লেখাটা পড়ছিলাম। অয়ন হাঁক দিল আবার, কিরে অন্ধকারে করছিসটা কি? অয়নকে ডাকলাম, এই অয়ন শোন, এটা কে লিখেছে জানিস? লেখাটা পড়ে অয়ন হেসে বলল, তুইও যেমন আর কিছু পেলি না, এ কোনো বিচ্ছু ছেলের কাজ হবে, এতদিন তো এবারই একদম পরিত্যক্ত ছিল, কে না কে আসতো। নে নে এবার নিচে চ দেখি, ওদিকে অনুষ্ঠান শুরু হলো বলে। নিচের বড় ব্যালকানিটা বেশ ভালো সাজিয়েছে অয়নের বাড়ির লোকেরা। টুনি লাইটে মোড়ানো ছাতার তলায় বসে আমি আর রাহুল কথা বলছিলাম। এখানে এসে ভালোই হয়েছে, কি বলিস? তা ঠিক, নইলে অনেক কিছু মিস করতাম। এই সুন্দর আলো, খাবার দাবার, যেমন বিরিয়ানি। জন্মদিনের কেক কাটা হইচই হচ্ছিল দিব্যি। হঠাৎ উন্মুক্ত ব্যালকানির ধারে দেখলাম একটা পাঁচ ছ বছরের বাচ্চা মেয়ে এগিয়ে যাচ্ছিল একেবারে প্রান্তের দিকে। ওকে থামানোর সময়টুকুও পেলাম না, পলকে মেয়েটা চোখের সামনে পড়ে গেল। আমি ছুটতে এগিয়ে গেলাম, গেল গেল গেল, মেয়েটা পড়ে গেল। উপস্থিত সকল অতিথিও আমার সাথে এগিয়ে দেখতে গেল। স্বভাবত ওরা খুব ভয় পেয়ে গিয়েছিল। কেউ বলল, রুমকি কোথায়? রুমকি এই তো এখানে। নিচের দিকে যখন তাকিয়ে দেখলাম আশ্চর্য অবাক হয়ে গেলাম। হ্যালোজেনের আলো স্পষ্ট দেখতে পেলাম, ওখানে কেউ নেই। সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, আমি ভীষণ লজ্জা পেলাম। কিছুক্ষণ পর সবাই জায়গায় চলে গেল। রাহুল বলল, তোর হলোটা কি বলতো, কাকে দেখেছিস? তুই বিশ্বাস কর রাহুল, একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, সাদা ফ্রক পরেছিল, মেয়েটা সত্যি আমার চোখের সামনে পড়ে গেল, আমি দেখতে পেলাম। ফের বাজে বকছিস, নে এখন চ খেয়ে নিবি চ, মটন বিরিয়ানি শেষ হলো বলে বেশি দেরি করলে সেটাও পাবি না। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি আর বিশেষ মাথা ঘামালাম না। শুতে শুতে বেশ রাত হয়ে গেল। তিনতলার ছাদের এক পাশে একটা মস্ত বড় ঘরে আমাদের তিনজন বন্ধুর ঠাঁই হলো। রাহুল বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিল, আমি আর অয়ন ছিলাম খাটে। অয়নের সাথে মিলে আমি ওর গানের পারফরমেন্সে রেওয়াজ জুড়লাম। বন্ধুরা একসাথে থাকলে যা হয় আর কি। ওরে ভয়ঙ্কর কাণ্ড, ছুটতে এসে হাঁপাতে লাগলো রাহুল। ওর চোখে মুখে আতঙ্কের কালো ছায়া। রাহুলকে আমি কোনোদিনও এমন ভাবে দেখিনি, ঢোক গিলছে আর কি বিড়বিড় করছে। আমরা ধর্মড়িয়ে উঠে বসলাম। কি হয়েছে রে, অমন করছিস কেন? রাহুলের দৃষ্টি শূন্য, বিড়বিড় করে বলল, ওই যে ওই যে ওই পাঁচিলের ওধারে কতগুলো কঙ্কাল সার দেহ পড়ে আছে, তার সাথে একটা বাচ্চা মেয়ে পাঁচ ছ বছরের। আমি লাফিয়ে উঠে বললাম, কি বলেছিলাম, বিশ্বাস হলো তো এবার? অয়ন বলল, দাঁড়া দাঁড়া আগে দেখি চ। রাহুল ভয় কেঁপে উঠল, না না আমি যেতে পারবো না, ও দৃশ্য আমার সহ্য হবে না। তখন আমি আর অয়ন টর্চ নিয়ে বেরিয়ে গেলাম দেখতে। আমি খুব বেশি দূর এগোলাম না, একটা চোরা ভয় আমার মনে এতক্ষণে জায়গা করে নিয়েছে। অয়ন টর্চ নিয়ে এগিয়ে গেল পাঁচিলের দিকে, টর্চের আলো ফেলতে অয়ন চেঁচিয়ে উঠল, আরে এগুলো কি? রনি তুই নিজের চোখে দেখবি আয়। আমি ভয় ভয়ে সন্তর্পণে গেলাম, গিয়ে আমিও অবাক। কতগুলো সাদা জামা কাপড় কেউ মেলে রেখেছিল বোধ হয় পরে আছে। অয়ন হো হো করে হেসে উঠল, এই রাহুলের কঙ্কাল সার দেহ, তোদের দুজনের কি হয়েছে বলতো? তোরা যে এত ভীতু তাই কুটি বাড়িতে না এলে বোঝা যেত না। যাই হোক
এখন অনেক রাত হয়েছে, শিগগির ঘুমোতে চ। ঘরে গেলে রাহুল বললে, দেখলি? হ্যাঁ দেখলাম, তোর মাথা আর আমার মুন্ডু। হাসতে হাসতে অয়ন বলল। সব কিছু শোনার পর রাহুল অবাক হয়ে গেল। তার মানে ওটা আমার চোখের ভুল ছিল, ওগুলো জামা কাপড় শাড়ি। ভুল বুঝতে পেরে রাহুল মুচকি হাসলো। তারপর শুতে আর দেরি হলো না আমাদের। ঘুমের ঘোরে কেউ জোর ধাক্কা দিচ্ছিল। এই রনি, রনি, এই রনি, ওঠ ওঠ রনি। আরে রাহুল ধাক্কা দিচ্ছে। আমি হতচকিত হয়ে বললাম, কি হয়েছে? অন্ধকারে রাহুল ভয়ার্ত কণ্ঠে বলল, ওই দেখ নূপুরের শব্দ। নূপুরের শব্দ? হ্যাঁ সত্যি তাই, এখানে এত রাতে নূপুর পড়ে কে যাচ্ছে? বাই দা ওয়ে অয়ন কোথায়? রাহুল খান নেড়ে বলল, জানি না, ওকে দেখতে পাচ্ছি না। যাই হোক তুই এখন দরজা টরজা খুলিস না। এত রাতে চারদিক নিস্তব্ধ, একটা আলপিনের আওয়াজও স্পষ্ট শোনা যায়। দু পাঁচ মিনিট বাদে নূপুরের শব্দটা আরও জোরালো হলো। মনে হলো কেউ যেন আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। তারপর একটা জোরালো কান্নার আওয়াজ, মনে হলো একটা বাচ্চার গলা। রাহুল ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কেউ, কি জানি, একবার দেখবো। রাহুল আমার হাত চেপে ধরে বলল, ভুলে ওদিকে যাস না, বিপদ হতে পারে। আহ দাঁড়া, কিচ্ছু হবে না, আমার মনে হয় অয়নের বাড়ির কেউ হবে। বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে আর দরজা ধাক্কা দিচ্ছে। শশব ব্যস্ত হয়ে লাইটের সুইচটা খুঁজতে গেলাম। এত অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। রাহুল সুইচ বোর্ডটা বহু কষ্টে খুঁজে পেল। কিরে এত দেরি হচ্ছে কেন? কোনো সুইচেই তো কাজ হচ্ছে না। আশ্চর্য, এ আবার হয় নাকি? কি মুশকিল, বাচ্চাটা সমানে কাঁদছে আর দরজা ধাক্কা দিচ্ছে। আমি চিৎকার করে বললাম, আসছি আসছি, একটু দাঁড়াও। এই সময় অয়নটাও কোথায় গেছে কে জানে। এক পা করে এগিয়ে গেলাম দরজার দিকে। বহু কষ্টে দরজার সিটকিনিটা টেনে খুললাম। অমনি একটা দমকা হাওয়া ঘরের ভিতরে ঢুকল। তারপর সে অন্ধকার থেকে বেরিয়ে এলো চোখ ছলছল ফুটো আলো। রাহুল খাট থেকে ভয়ে চেঁচিয়ে উঠল, বলেছিলাম বলেছিলাম দরজা না খুলতে, এখন কি হবে কে জানে, হেল্প হেল্প। আমি স্তব্ধ, বাকরুদ্ধ। স্পষ্ট যখন দেখতে পেলাম ওটাকে, তখন গা শিউরে উঠল। সেই পাঁচ ছ বছরের মেয়েটি, ঠিক তখনের মতো সাদা ফ্রক পরা, দেহের বিভিন্ন অংশে রক্তের দাগ, মুখ থেকেও রক্ত ঝরছে, তার চোখের কোটর থেকে বেরিয়ে আসছে চোখ ছলছানো সাদা আলো, আর তীব্র হাওয়ায় তার এলো চুলগুলো উড়ছে। তার ছোট ছোট দুহাত এগিয়ে দিয়ে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে। তার ভঙ্গিতে স্পষ্ট, আমাকে নাগালে পেলে কলা টিপে শেষ করে দেবে। আমি প্রাণ বাঁচাতে অয়নকে ডাকলাম, অয়ন তাড়াতাড়ি আয়, ও আমাদের মেরে ফেলল। রাহুল হাতের সামনে চা পেল, গ্লাস বাটি ছুঁড়ে দিল মেয়েটির দিকে। আশ্চর্য, মেয়েটির কোনো কিছুতেই আঘাত লাগছে না, সেগুলি তার শরীর ভেদ করে বেরিয়ে যাচ্ছে। অবস্থা ভালো নয় বুঝতে পেরে পাশে একটা ফাঁকা জানলা দিয়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ছুটতে গেলাম, প্রথমে আমি তারপর রাহুল, লাফ দিয়ে পড়লাম সম্ভবত দোতলার ছাদে। হাতে পায়ে চোট লাগা সত্ত্বেও উঠে দাঁড়ালাম। কাউকে ডাকবার আগেই অন্ধকারে কতগুলো লোককে দেখতে পেলাম। তাদের মুখ স্পষ্ট নয়। আমরা করুণ আকুতি করে বললাম, আমাদের বাঁচান আপনারা, ওখানে একটা বাচ্চা মেয়ে ধরি আমাদের মারতে আসছে। পালিয়ে যাবি কোথায়? এবার আমাদের হাতে মরবি। এবার এবার ওদের মুখগুলো স্পষ্ট হলো। প্রত্যেকের শরীর সাদা ফ্যাকাশে, একেবারে কঙ্কাল ছাড়। রাহুল চিৎকার করে বলল, ওই দেখ ওরা, সে ওখানে, বলেছিলাম না। একজন আমাদের দিকে হাত দেখিয়ে বলল, একুশ বছরের ছেলেগুলোকে দেখলে আমার অঙ্গ চলে যায়, চলে যেতে বলেছিলাম, শুনিস নি,
এবার তোদের কেউ বাঁচাতে পারবে না। মনে পড়লো সেই সাবধান বাণীর কথা, হেথায় একুশ হতে মানা, এখনই পালিয়ে জানা। হ্যাঁ, আমার বয়স একুশ, হয়তো রাহুলেরও, কিন্তু এখনই সব ভেবে লাভ নেই। আমার ভয় চিৎকার চুরলাম, কেউ এলো না। ওরা ক্রমশ এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে, আমরাও এক পা এক পা করে পিছুতে লাগলাম। এরপর একেবারে ছাদের প্রান্তে চলে এলাম, আর রাস্তা নেই। দেখলাম রাহুল উত্তেজিত হয়ে ওই ঝাঁপ দিল নিচে, কিন্তু কিন্তু আমি পারলাম না, আমি ওখানে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে অয়নের সাড়া পেলাম। আমি উত্তেজিত হয়ে বললাম, রাহুল রাহুল কোথায়? নিশ্চিন্ত দৃষ্টিতে ও বলল, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে ফোনে কথা হয়েছে, ও বাড়ি পৌঁছে গেছে। কি হয়েছিল বলতো কাল রাতে? ও বাড়ি চলে গেল কেন? তুই ছাদে পড়েছিলি, ব্যাপারটা কি? আমি বললাম, এখন শিগগির আমায় বাড়ি নিয়ে চ, যেতে যেতে সব বলছি। স্কুটারের সমস্ত ঘটনাটা জানালাম অয়নকে। জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই কোথায় ছিলি রে স্কাউন্ড্রেল? ও বলল, রাহুলের নাক ডাকার চোটে আমার ঘুমটাই আসছিল না, তাই গিয়েছিলাম দাদার কাছে শুতে। তাহলে যেটা দাঁড়ালো, একুশ বছরেই যত গণ্ডগোল। বাই দা ওয়ে, তোর বয়স কত? ও হেসে বলল, কেন, 22? আর হ্যাঁ, দাদুর কাছে শুনেছিলাম বটে, এ বাড়ির পুরন মালিকের বয়স ছিল 21, ও ছিল গ্রামের জমিদার, ভীষণ নৃশংস, খাজনা দিতে না পারলে তাদের ছেলে মেয়েদের ধরে হত্যা করত। আমি ওকে থামালাম, ব্যাস ব্যাস ব্যাস, এসব নিয়ে আর এগোনোর দরকার নেই, এসব মাথায় না রাখাই ভালো, সামনে পারফরমেন্স। রাহুলের সাথে দেখা হলো ফেস্টের পরের দিন। মোবাইল টিপতে টিপতে বলল, ভাগ্যিস পড়েছিলাম খড়ের গাঁদায়, পেয়ে গিয়েছিলাম প্রথম বাসটা, নইলে যে কি হতো। আমি জিজ্ঞেস করলাম, মোবাইলে অত কি করছিস? কেন, নষ্টার মতো প্রেডিক্ট করছি আর ক্যাশ পাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি ক্যাশ জিতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে চলে যাও, সাইন আপ, বোনাস 100 টাকা পাও, প্রেডিক্ট করো আর ক্যাশ জেতো।